পারমাণবিক সংঘাত নিয়ে আলোচনা একেবারেই অগ্রহণযোগ্য বলে বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের বৈঠকে উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেস। সেই সাথে ইউক্রেনীয় ভূখণ্ডকে একীভূত করতে তথাকথিত গণভোটের বিষয়ে রাশিয়াকে সতর্ক করেছেন তিনি। মহাসচিব বলেন, একটি রাষ্ট্রের ভূখণ্ড আরেকটি রাষ্ট্র কর্তৃক একীভূত করা জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন বিরোধী। ইউক্রেন ও তার মিত্ররা রুশ আগ্রাসন সম্পর্কে সম্পূর্ণ ভিন্ন বর্ণনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে অভিযোগ তুলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।